স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, আধ্যাত্মিক দৃষ্টি কাকে বলা হয়? জাগতিক দৃষ্টি থেকে এর পার্থক্য কি? উত্তর, এ নিয়ে আগের এক পোস্টে আলোচনা হয়েছিল, সেখানে চারটি পয়েন্ট উল্লেখ করা হয়। প্রথমত, মনের প্রশান্তি ও সাহস বাড়ে। দ্বিতীয়ত, অন্নময়কে অর্থাৎ শরীর অতিক্রম করে বিজ্ঞানময় কোষেই বেশি আনন্দ পাওয়া যায়। তৃতীয়ত, বাইরের সম্পদের চেয়ে অন্তর সম্পদ প্রধান হয়ে ওঠে। চতুর্থত, নিজের মধ্যে এক গভীর সত্তাকে অনুভব করা। খণ্ডকে দেখা অখণ্ড দৃষ্টি থেকে, সীমাকে অনুভব করা অসীমের প্রেক্ষাপটে। বর্তমানের বিভিন্ন ঘটনা যেন ছোট ছোট ঢেউ এক বিশাল সাগরের। জাগতিক দৃষ্টি হল অশান্ত ঢেউগুলোকে দেখে সুখ দুঃখ পাওয়া, আর আধ্যাত্মিক দৃষ্টি ঢেউ সাময়িক, সাগরের বুকে খেলা চলছে। অন্যকে দেখা সীমাবদ্ধ মানুষ হিসেবে নয়, বরং অসীম সম্ভাবনাময় সত্তারূপে। এভাবে জীবনের মধ্যে মহাজীবনকে অনুভব করা আধ্যাত্মিক দৃষ্টি। দ্বিতীয় প্রশ্ন, বেদান্ত বলেছে যে আমি মৌ অসীম শক্তিশালী, কিন্তু এ কিভাবে চিন্তা করব? সেটা তো কল্পনা মাত্র। উত্তর, কল্পনা বা তত্ত্ব নয়, হাতে কলমে পরীক্ষা করে দেখুন। এজন্যই তো এ গ্রুপে রোজ সকালে অনুশীলন দেওয়া হয়। এটা অভ্যাস করতে গিয়ে কি অনুভব করলেন এতদিন? আপনি যে কোনো পরিস্থিতিতে মনকে অনেকটা শান্ত রাখতে পারেন, সারা দিন আনন্দে থাকার ক্ষমতা আপনার রয়েছে, 5 থেকে 6 ঘন্টা ফেসবুক না দেখার সংযম শক্তি আছে, ইচ্ছা মতো মৌন থাকা বা নেগেটিভ পরিবেশে পজিটিভ মানসিকতার পরিচয় দিতে পারেন আপনি, প্রবল আত্মবিশ্বাস নিয়ে জগতের মোকাবিলা করা সহজ আপনার পক্ষে। এসব তো আপনি পরীক্ষা করে অনুভব করেছেন, একবার নয় অনেকবার। এটাই প্রমাণ করে যে আপনি অসীম শক্তিশালী। তৃতীয় প্রশ্ন, ধর্ম পালন করেও মানুষ কেন জীবনে দুঃখ পায়? ঈশ্বর কেন তাকে বাঁচান না? উত্তর, ঈশ্বর কি থানার দারোগা না বডিগার্ড যে সবসময় আপনাকে বাঁচাবেন? তিনি আপনাকে বুদ্ধি দিয়েছেন চিন্তা করার জন্য, কাজের জন্য হাত, হাঁটার জন্য পা। আর কত দেবেন? এবার আপনি নিজের বুদ্ধি ও কর্মশক্তিকে প্রয়োগ করুন। দ্বিতীয়ত, আপনার ধর্ম কি জীবনমুখী অথবা বিমুখ? আপনি কি ধর্ম পালন করেন পরকালে স্বর্গে যাওয়া বা পুণ্য অর্জনের জন্য, অথবা ধর্ম আপনার কাছে জীবন সংগ্রামের হাতিয়ার? আপনি সাধনা করছেন রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কিংবা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে? এই জন্যই এই গ্রুপে যে অনুশীলনগুলি দেওয়া হয় রোজ, সেগুলি অভ্যাসের সময় রাখা হয় দুপুরে, যখন আপনি অফিসে, স্কুলে, দোকানে, কাজে ব্যস্ত থাকেন। তাৎপর্য কি? বাইরের জগতে কর্মের মধ্যে ধর্ম সাধনা চালিয়ে যান, তবেই ধর্ম জীবনমুখী হয়ে উঠবে, জীবন সংগ্রামের হাতিয়ার হয়ে উঠবে।